সড়ক দুর্ঘটনায় প্রতি বছর 25,000 মানুষের মৃত্যু হলেও তা ঠেকাতে কার্যকর উদ্যোগ নেই বলে মনে করে যাত্রী কল্যাণ সমিতি। যাত্রী অধিকার দিবস উপলক্ষে আলোচনার সভায় সমিতির মহাসচিব মোজামেল হক চৌধুরী বলেন, কর্তৃপক্ষের নিয়ন্ত্রণ না থাকায় বন্ধ হচ্ছে না ভাড়া নৈরাজ্য। মাহবুব কবির চপলের আরেকটি রিপোর্ট। বাসটা পরিস্থান বাস এত জোরে ধাক্কা দেয় যে আমার বাবা প্রায় 25-30 ফিট দূরে পড়ে যায়। তার কিছুক্ষণেই আমার বাবা মারা যায়। বাবা মা চলে গেলে কিন্তু একটা সন্তানের সবকিছু শেষ হয়ে যায়। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন করবো, উনি যেন কঠিন আইন বাস্তবায়ন করুন। সড়ক দুর্ঘটনা একটি পরিবারকে যে কতটা অসহায় করতে পারে সেই কথাই জানালেন শিক্ষার্থী খুশবু। এভাবে প্রতি বছর অন্তত 25,000 পরিবার স্বজন হারিয়ে নিঃস্ব হচ্ছেন। সড়কে শৃঙ্খলা ফেরাতে 2018 সালে আইন পাশ করা হয়, কিন্তু তাতে খুব একটা পরিবর্তন হয়নি বলে মনে করছেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব। চান্দাবাজি, ধান্দাবাজি, নিয়ন্ত্রক সংস্থার ব্যর্থতা, পরিবহন মাফিয়াদের কাছে সরকারের অসহায়ভাবে আত্মসমর্পণ সহ নানা কারণে যানজট ও সড়ক দুর্ঘটনায় মহামূল্যবান জীবন ও সম্পদ হারাচ্ছে দেশের যাত্রী সাধারণ। মন্ত্রী এমপিরা বাসের মালিক ও শ্রমিক সংগঠনের নেতা হওয়ায় পরিবহন খাতে নৈরাজ্য বন্ধ হচ্ছে না বলে মনে করছেন সংসদ সদস্য লুৎফুন নেসা খান। স্বনামধন্য ব্যক্তিবর্গ, এই বাস অনেক বাসের মালিক, আমি দুঃখ লাগে বলতে যে তারা অনেকে পার্লামেন্টের সদস্য, কিন্তু কখনোই তারা এ বিষয়ে মাথা ঘামাচ্ছেন বলে আমার কাছে মনে হয় না। বহু বাস আছে মানে দেখলে এত কদর্য হয়ে গেছে, মানে ডাস্টবিনে ফেলে দিতে ইচ্ছা করে। এইরকম বাস কিভাবে ফিটনেস পায়? নিশ্চয় এখানে কোনো দুর্নীতি হয়। রাজনৈতিক সদিচ্ছা ছাড়া শুধু আইন দিয়ে সড়কে শৃঙ্খলা ফিরবে না বলে মনে করেন বক্তারা। অনেক ড্রাইভার লাইসেন্স আপনার 2 নম্বর থাকে। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। আমার পরিবারে